আজকের টিউটোরিয়াল বিষয় কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম পর্বে আমরা এ অধ্যায়ের চারটি ফরম্যাট, সাতটি রিকোয়ারমেন্ট এবং আটটি সূত্র সম্পর্কে বিস্তারিত শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের ফরম্যাট অনুযায়ী অঙ্কগুলি ভালোভাবে শিখে নিব। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা এক নম্বর ফরম্যাটের অঙ্কগুলি দেখে আসি। এক নম্বর ফরম্যাটের নাম হলো হাইলো ম্যাথড, উঁচু নিচু পদ্ধতি। হাইলো ম্যাথড অনুযায়ী এখানে আমাদের চারটি রিকোয়ারমেন্ট শিখতে হবে। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা প্রবলেম নাম্বার ওয়ান ভালোভাবে পড়ে আসি। দ্য ABC হোটেল গেস্ট ডে অফ অকুপায়েন্স অ্যান্ড কাস্টাডেল সাপ্লাইজ এক্সপেন্স ওভার দ্য লাস্ট 7 মান্থ ওয়ার, বিগত 7 মাসের একটি গেস্ট ডে অফ অকুপায়েন্স এবং কাস্টাডেল সাপ্লাইজ এক্সপেন্স সম্পর্কে তালিকা দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের চারটি প্রশ্নের উত্তর বের করতে হবে। শিক্ষার্থীগণ, এক নম্বর প্রশ্ন হলো, ইউজিং দ্য হাইলো ম্যাথড এস্টিমেট দ্য ভেরিয়েবল কস্ট পার গেস্ট ডে। হাইলো ম্যাথড অনুসরণ করে ভেরিয়েবল কস্ট পার গেস্ট ডে তৈরি করতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ইউজিং দ্য হাইলো ম্যাথড এস্টিমেট দ্য ফিক্সড কস্ট পার মান্থ, প্রতি মাসের ফিক্সড কস্ট কত টাকা এটি বের করতে হবে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ইউজিং দ্য হাইলো ম্যাথড কস্ট ফর্মুলা y = a + bx, এখানে কস্ট ফর্মুলা তৈরি করতে হবে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হোয়াট অ্যামাউন্ট অফ টোটাল কস্ট হোয়েন লেভেল অফ অ্যাক্টিভিটি 11,000 গেস্ট ডে পার মান্থ। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তরটা শিখে আসি। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট পার গেস্ট ডে। শিক্ষার্থীগণ, আমরা জানি ভেরিয়েবল কস্ট পার গেস্ট ডে সূত্র হলো চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রোডাকশন, অর্থাৎ হাই কস্ট থেকে লো কস্ট মাইনাস করলে চেঞ্জ ইন কস্ট পাওয়া যায়, হাই প্রোডাকশন থেকে লো প্রোডাকশন মাইনাস করলে চেঞ্জ ইন প্রোডাকশন পাওয়া যায়। চেঞ্জ ইন কস্টকে চেঞ্জ ইন প্রোডাকশন দ্বারা ভাগ করলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বেরিয়ে আসে। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের প্রশ্নপত্র থেকে প্রথমে হাই প্রোডাকশন দেখতে পাচ্ছি জুলাই মাসে 12,000 গেস্ট ডে এবং মার্চ মাসে লো প্রোডাকশন 4,000 গেস্ট ডে। এখন আমরা হেয়ারে হাই প্রোডাকশন 12,000 এবং লো প্রোডাকশন 4,000 গেস্ট ডে বসিয়ে পাই, এবং যেখানে জুলাই মাসে হাই কস্ট হয়েছিল $13,500 এবং লো কস্ট হয়েছিল মার্চ মাসে $7,500, মান দুইটি আমরা বসিয়ে পাই, হাই কস্ট 13,500 এবং লো কস্ট 7,500। শিক্ষার্থীগণ, সূত্রে এবার আমরা মানগুলি বসিয়ে পাই। হাই কস্ট থেকে লো কস্ট মাইনাস এবং হাই প্রোডাকশন থেকে লো প্রোডাকশন মাইনাস, তাতে চেঞ্জ ইন কস্ট আসে 6,000 এবং চেঞ্জ ইন প্রোডাকশন আসে 8,000। শিক্ষার্থীগণ, 6,000কে 8,000 দ্বারা ভাগ করলে 0.75 পার ইউনিট ভেরিয়েবল কস্ট, এটি হলো আনসার। 2 নম্বর প্রশ্ন, ইউজিং হাইলো ম্যাথড এস্টিমেট দ্য ফিক্সড কস্ট পার মান্থ। শিক্ষার্থীগণ, এবার আসি, আমরা জানি ফিক্সড কস্টের সূত্র হলো টোটাল মিক্সড কস্ট হতে টোটাল ভেরিয়েবল কস্ট মাইনাস করলে টোটাল ফিক্সড কস্ট পাওয়া যায়। এখানে প্রশ্নপত্রে হাই কস্ট ছিল সর্বোচ্চ ব্যয় 13,500, যেখানে সর্বোচ্চ প্রোডাকশন 12,000 ইউনিট। শিক্ষার্থীগণ, আমরা টোটাল কস্ট 13,500 বসিয়ে দিলাম এবং টোটাল ভেরিয়েবল কস্ট নির্ণয় করার উদ্দেশ্যে হাই প্রোডাকশন 12,000 ইউনিটের সাথে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 75 পয়সা গুণ করে আমরা এখানে পাই 9,000 টাকা। 13,500 থেকে 9,000 মাইনাস করলে 4,500 টাকা ফিক্সড কস্ট পার মান্থ, এটি আনসার। শিক্ষার্থীগণ, 3 নম্বর প্রশ্নে আমাদের কস্ট ফর্মুলা দেখাতে হবে। কস্ট ফর্মুলা হলো y = a + bx, যেখানে a হলো টোটাল ফিক্সড কস্ট, b হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট এবং x হলো নাম্বার অফ আইটেম। প্রোডাকশন ইউনিট এখানে দেওয়া নেই, তাই আমরা মানগুলি বসিয়ে পাই y = 4,500 + 0.75x, এটি হলো কস্ট ফর্মুলা আনসার। শিক্ষার্থীগণ, এবার আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে আসি, যেখানে টোটাল কস্ট 11,000 গেস্ট ডে অনুযায়ী টার্গেট কস্ট বের করতে হবে।
টার্গেট কস্টের সূত্র হলো ওয়াইকাল টু এ প্লাস বিএক্স, যেখানে এ হলো 4,500 টাকা ফিক্সড কস্ট, আর বি হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট 75 পয়সা, আর এক্স হলো 11,000 গেস্ট ডে। শিক্ষার্থীগণ, তাহলে ওয়াইকাল টু এর মান হলো 4,500, আর বি হলো 75 পয়সা, এক্সের মান এখানে 11,000, 11,000-এর সাথে 75 পয়সা গুণ করলে 8,250, 4,500-র সাথে 8,250 যোগ করলে 12,750, এটি হলো আমাদের টার্গেট কস্ট। শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আগামী ক্লাসের জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।